ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক নয় দুই হাজার একুশ তারিখে তো এই বিজ্ঞপ্তিটি কতটি পদ রয়েছে কতটি পদের সংখ্যা আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনে কোথা থেকে আবেদন করবেন ইত্যাদি সম্পূর্ণ বিষয় আজকে আলোচনা করবো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন বিজ্ঞপ্তির প্রথম অংশে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং এর আওতাধীন অন্যান্য কার্যালয় সমূহে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায় ভিত্তিত জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত সত্ত্বে প্রকৃত স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত শখ মোতাবেক অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে পদ রয়েছে একটি অবিষয়ক পদে বেতন স্কেল দেওয়া আছে এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একটি পদের এখানে পদ সংখ্যা রয়েছে সাতচল্লিশটি এবং এটিতে আপনারা এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই অংশ দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখান থেকে সেই জেলার নামগুলো আপনাদের বলে দিই মুন্সিগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর জামালপুর নোয়াখালী রাঙ্গামাটি কুড়িগ্রাম মাগুড়া নড়াইল বাগেরহাট চুয়াডাঙ্গা বরগুনা এই কয়টি জেলার পাত্রের আবেদন করার প্রয়োজন নেই বিশেষ দোষ্রব্য এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল ধরনের আবেদন করতে পারবেন তো নিচের অংশে কিছু সত্তাবলী দেওয়া রয়েছে আমি পদ আপনাদেরকে এখান থেকে সত্তাবলীগুলো পড়ে শোনাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণটি বুঝতে পারবেন এক নম্বরে যে বিষয় লেখা আছে সেটি হলো পঁচিশে মার্চ দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় বয়স সীমা বত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যার নাতি নাতনি বয়স সীমা তিরিশ বছর হবে বاحث ক্ষেত্রে এবিডেভিট গণ্য নয়। দুই নম্বরে যেটি লেখা রয়েছে শিক্ষাগত যোগ্যতা সহ যে কোনো বিষয়ে পাতি কোনো ভুল তথ্য প্রদান করলে বা কোনো তথ্য গোপন করলে উক্ত পATER আবেদনটি বাতিল হয়ে যাবে। তিনবারে রয়েছে নিয়োগ বিধি অনুযায়ী আবশ্যক পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক। মুখপরকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। চার নম্বরের নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান পরিপালিত হবে। পাঁচ নম্বর হলো লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অংশ গ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না। ছয় নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো কারণে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে সাত নম্বরটিতে যে বিষয়ে লেখা রয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের স্মারক নং এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন তারিখ উনিশ পাঁচ দুই হাজার একুশ মোতাবেক এখানে দুটি পত্রিকার নাম দেখতে পাচ্ছেন পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পদে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই কেউ পুনরায় আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে এটির পূর্বে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল একুশ তারিখে দেখতে পাচ্ছেন এখানে সেই স্মারক নম্বরটি কিন্তু এখানে লেখা রয়েছে এটিতে যদি কেউ পূর্বে আবেদন করে থাকেন সেক্ষেত্রে এখন আর এইটিতে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই যদিও আবেদনটি করেন আবেদনটি কিন্তু আপনার বাতিল হয়ে যাবে আট নাম্বারে যেটি লেখা আছে প্রার্থীর যোগ্যতা যাচাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র প্রদর্শন ও দাখিল করতে হবে নিচের অংশে কি কাগজ আপনাদের দিতে হবে সেই বিষয়ে এখানে লেখা রয়েছে তো আপনাদের এখান থেকে কি কাগজপত্র আপনাদের এখানে সেখানে দিতে হবে সে বিষয়ে আপনার এখান থেকে পড়ে নিবেন আমি বিজ্ঞপ্তির নিচে দিকে যাবো নিচে দিকে গেলে এখানে লেখা রয়েছে অনলাইনে আবেদন পূর্ণ সংক্রান্ত নিয়মগুলি ও করণীয় এখানে একটু ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় গিয়ে আপনাদের অনলাইনে কিন্তু আবেদনটি কিন্তু করতে হবে আবেদন শুরু হয়েছে পাঁচ সেপ্টেম্বর দুহাজার একুশ তারিখ সকাল দশ ঘটিকায় আবেদনের শেষ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ তারিখ বিকাল পাঁচ ঘটিকায় যখন আবেদন করবেন আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে টাকাটি কিন্তু পরিশোধ করতে হবে যদি আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি যদি এটিতে আবেদন করতে চান তো শেষ তারিখের জন্য বসে না থেকে আপনি পূর্বে আবেদনটি করে নেবেন এটিতে আবেদনের জন্য আপনার ছবি এবং সিগনেচারের যে সাইজটি রয়েছে সেটি হলো ছবির জন্য লাগবে তিনশো গুণ তিনশো পিকজেল এবং স্বাক্ষরের জন্য লাগবে তিনশো গুণ আশি পিক্সেল এবং এটি ছবির সাইজ আপনার একশো কিলোমিটার ভিতরে হতে হবে এবং স্বাক্ষরের সাইজটি সর্বোচ্চ ষাট কিলোমিটার হতে হবে এবং এটির আবেদনের জন্য আপনাদের ফি নির্ধারণ হয়েছে মাত্র ছাপান্ন টাকা ছাপান্ন টাকা হলে কিন্তু আপনি এটিতে আবেদনটি কিন্তু করতে পারবেন এই অংশ দেখতে পাচ্ছেন আছে কিভাবে আপনারা সেই আবেদন ফিটি প্রদান করবেন একদমই সাধারণ প্রক্রিয়া এখানে দেওয়া আছে আপনি সেভাবে কিন্তু ফিটি প্রদান করতে পারবেন প্রথমে গিয়ে ডিজি ডি স্পেস দিয়ে আপনি আবেদন করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইটি লিখে সেন্ড করবেন এই যে ওয়ান সিক্স ট্রিবল টু নম্বরে সেখান থেকে একটি ফিটি মেসেজ আসবে সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকে পিন নাম্বার টি কপি করে আবার পনেরো আপনি দ্বিতীয় এস এম এস এ গিয়ে লিখবেন ডিজি স্পেস দিয়ে ওয়াই এস লিখে পিন

যদি এটিতে আবেদন করতে চান আপনি কিন্তু হাজার সময় থাকতে পূর্বে এটিতে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর যখন আবেদন করবেন আবেদন করার পূর্বে আপনি বিজ্ঞপ্তিটি একবার ভালোভাবে দেখে নিবেন সম্পূর্ণ করতে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ